সবাইকে কাঁদিয়ে অবশেষে বিদায় নিল শ্রীময়ী। দীর্ঘ আড়াই বছরের পথ চলা আজ শেষ হলো। প্রথম থেকেই শ্রীময়ী দর্শকের মনে জায়গা করেছে। অনেক সমালোচনা হয়েছে এই ধারাবাহিক নিয়ে, তবে শ্রীময়ী যেভাবে শেষ হলো তাতে আর কোনো অভিযোগ করাই যায় না। অনেকদিন পরে বাংলা সিরিয়ালে ট্র্যাজিক এন্ডিং হলো। হ্যাপি এন্ডিং দেখতে অভ্যস্ত দর্শকেরা এটা মানতে পারছে না। রোহিতের মৃত্যু সবাইকে কাঁদিয়ে দিল। তার মৃত্যুর পরে কি হবে শ্রীময়ীর পরিণতি সেটা দেখার বাকি ছিল। জুন অনিন্দ্য সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেটাও বড় প্রশ্ন ছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর দিল শ্রীময়ী ধারাবাহিকের অন্তিম পর্ব। 834 পর্বে শেষ হলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। শেষ পর্বে দেখা যাচ্ছে রোহিতের শোকসভায় সবাই উপস্থিত, সবাই কিছু না কিছু বলছে রোহিতকে নিয়ে। অনিন্দর বাবা দুঃখ প্রকাশ করে বললেন, রোহিতকে নিজের ছেলের মতোই মনে করতেন তিনি, তাকে এইভাবে হারাতে হবে কখনো ভাবেননি। অন্যদিকে হঠাৎই জুন চলে আসে, সেও কিছু বলতে চায়। জুন স্বীকার করে সে মনে করত একদিকে তার জীবন যেমন শূন্য, অন্যদিকে শ্রীময়ী সব কিছু পাচ্ছে, তাই সবসময় শ্রীময়ীকে হারানোর চেষ্টা করত সে। কিন্তু আজ যখন শ্রীময়ী তার মতোই সর্বহারা হয়ে গেল, তখন আর সেই লড়াই থাকলো না। জুন বলে এই সমস্ত সংসার থেকে তার মন উড়ে গেছে, জোর করে সে অনিন্দ্যর সঙ্গে থাকবে না। আর এদিকে শ্রীময়ী বড় সিদ্ধান্ত নিয়ে বসে, রোহিতের সমস্ত সম্পত্তি একটা ক্যান্সার হসপিটালে দান করে দেয়। লন্ডনে তাদের যে বাড়িটা ছিল সেটাকে লাইব্রেরি করার কথা বলে। এইভাবে নিজের সমস্ত কিছু বিলিয়ে দেয় শ্রীময়ী। অনেকে ভাবে এইবার হয়তো শ্রীময়ী সবার সাথেই থাকবে, কিন্তু না, পরের দিন সকালে সবাইকে অবাক করে দিয়ে চলে গেল শ্রীময়ী। কোথায় গেল, কবে ফিরবে সেই সমস্ত কিছুই বলল না, তবে একটি চিঠিতে অনেক কথা বলল, যা শুনে দর্শকের চোখে জল। সব কিছু ছেড়ে একটা বয়স্কদের হোমে চলে গেল শ্রীময়ী। এরপর বৃদ্ধ মানুষদের দেখাশোনা করবে সে, রোহিতের নাকি তেমনটাই ইচ্ছে ছিল, ওখানেই থেকে যাবে বাকিটা জীবন। কাউকে সেই হোমের ঠিকানা দেয় না শ্রীময়ী, কারণ বাকি জীবনটা সে আর রোহিত একা থাকতে চায়। হ্যাঁ, জীবিত রোহিতের স্মৃতি নিয়ে একা থাকতে চায় শ্রীময়ী। এইভাবেই শেষ হলো শ্রীময়ী, একটা ট্র্যাজিক এন্ডিং হলো ধারাবাহিকের। সকল সমালোচনাকে ভুলিয়ে দর্শকদের কাঁদিয়ে চলে গেল শ্রীময়ী। তো বন্ধুরা, শ্রীময়ীকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।